একেবারে সঙ্গীতার রবিবাসরীয় সকালেই কিন্তু বাম নেতৃত্ব এবং বাম প্রার্থী তারা কিন্তু রীতিমতো প্রচারে বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুরে, যেখানে দেখা যাচ্ছে যে 99 নম্বর ওয়ার্ড এবং 96 নম্বর ওয়ার্ডের জন্য কিন্তু প্রচারে বেরিয়েছেন সুজন চক্রবর্তী, যেমন রয়েছেন রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিনেতা বাদশা মৈত্র, তারা রয়েছেন, এবং এখানে দীপালী গোস্বামী এবং শিখা মুখার্জি, এই দুজনের সমর্থনেই কিন্তু বাম নেতৃত্ব বেরিয়েছেন। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে দীপালী গোস্বামী তিনি কিন্তু রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। দিদি, এখানে লড়াইটা কত বেশি হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন? কারণ আপনার বিপক্ষে যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসে, সেটা তারাও তো বাম ঘরানার থেকেই আসা। এখানে লড়াইয়ের কোনো ব্যাপার নেই, সেটা তো বাম ঘরানা থেকে আসতিস তাতে কি আছে, সেটা নীতির ব্যাপার। এখানে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ তাকে কেউ চেনেও না জানেও না। আমি যেভাবে মানুষের পাশে থাকি সব সময় প্রতিনিয়ত, তাহলে সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রচারে কিন্তু তারা বেরিয়েছেন, জয়ের বিষয়েও কিন্তু তারা যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছেন। সুজন চক্রবর্তী যেমন রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, সাথে রয়েছেন দীপালী গোস্বামী যিনি 96 নম্বর ওয়ার্ডের প্রার্থী, এবং শিখা মুখার্জি যিনি 99 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী। তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার চলছে। সুজনদা, এই একটা প্রশ্ন, যেটা হচ্ছে এই যে দুজন প্রার্থীরা আপনারা বেরিয়েছেন, এই এলাকায় এই বিপুল সংখ্যক যে ভোটে জয়লাভ তৃণমূল কংগ্রেসের, তারপরে লড়াইটা কতটা কঠিন? লড়াই সবসময় তো এই গুরুত্বপূর্ণ, লড়াইকে কখনো হালকাভাবে নিতে নেই, লড়াই সবসময় কঠিন। আরও বিশেষ করে যেভাবে নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে, কার্যত প্রায় রাজ্য সরকারের কথা অনুযায়ী চলছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার দায়িত্ব রাজ্যের শাসক দল কতটা করতে চাইছে এই প্রশ্ন সবারই আছে। কিন্তু মানুষ অপেক্ষায় আছে তার স্বাধীন মত অনুযায়ী ভোট দেওয়ার, এবং স্বাধীন মত অনুযায়ী যদি ভোট দিতে মানুষ পারে তাহলে অবশ্যই তৃণমূলের কপালে দুঃখ আছে, বিজেপির কপালে তো দুঃখ আছে বটেই। সেই কারণেই শাসক দল ভয়ে আছে, ভয় দেখাবার চেষ্টা করছে। সুজন চক্রবর্তীর কথায় যেটা স্পষ্ট, যদি সঠিকভাবে ভোটাররা ভোট দিতে পারেন তাহলে কিন্তু তাদের দিকেই ভোটাররা তাদের সমর্থন জানাবেন, তেমনটাই কিন্তু তার মত। ইতিমধ্যেই কিন্তু 99 নম্বর এবং 96 নম্বর ওয়ার্ডে বাম মনোনীত প্রার্থীদেরকে নিয়ে প্রচারে বেরিয়েছেন সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিনেতা বাদশা মৈত্র সহ বাম কর্মী সমর্থক প্রত্যেকেই, এবং তারা কিন্তু যাদবপুর, বাঘায়তিন এইসব বিভিন্ন জায়গায়, পল্লীশ্রী এইসব জায়গায় কিন্তু তারা প্রচার চালাবেন, তেমনটাই কিন্তু তারা স্পষ্টভাবে বলছেন। সঙ্গীতা, ধন্যবাদ। হিন্দু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।